আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আবার চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা হচ্ছে একটু রেসিপি টাইপ। আর আজকে আমি বানাবো আলুর দম। নতুন আলু চলে আসছে বাজারে শীতের সময়, আর এখন আলুর দম খাবো না সেটা কিভাবে সম্ভব? তাই ভাবলাম যে একটু আলুর দম করে নিই। তো এখানে আমি আধা কেজির মতো আলু নিয়ে নিয়েছি। এটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ তো বাজারে আলুতে কিন্তু অনেক বালি থাকে। তো ভালো করে ধুয়ে নিয়ে এটাকে পানিতে সিদ্ধ করে নিব। আর সিদ্ধ করে নেওয়ার সময় একটু বেশি করে লবণ দিয়ে দিতে হবে, কারণ না হলে আলুটা যেহেতু এটা আস্তই থাকবে, লবণটা ভিতরে ঢুকবে না। যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়ে দিলে অনেকটা আলুর মধ্যে ঢুকে যাবে, আলুটা যাতে অতিরিক্ত সিদ্ধ না হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এই জন্য একটা কাঁটা চামচ দিয়ে দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা। আলুটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে একটা ছাঁকনির মধ্যে ঢেলে নেবো যাতে ঠান্ডা হয়ে যায়। তারপরে হচ্ছে এটাকে ছিলে নিবো আলুগুলা। আলুগুলোকে ভালো করে ছিলে নিয়ে তারপরে হচ্ছে এখন আমি আলুর মধ্যে লবণ, হলুদ আর একটু মরিচ গুঁড়া মেখে নিব। তারপর তেলের মধ্যে দিয়ে একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর এই আলুটা ভেজে নিলে একটু বেশি মজা লাগে, আর আপনারা যদি না চান তাহলে নাও ভেজে নিতে পারেন। তো এটা যার যার ইচ্ছা, আলু ভাজলে তো এমনিতেই বেশি মজা, তারপর যদি এরকম একটু ভেজে নেওয়া যায়। এখন হালকা তেলের মধ্যে আলুটাকে সুন্দর করে ভেজে নিব। তারপর হচ্ছে এটাকে তুলে নিয়ে রান্নার মূল প্রসেসে চলে যাবো। আর আলু দম বানানো কিন্তু একদমই ইজি, এটা জাস্ট আলুটা সিদ্ধ করে ছুলে নিয়ে রান্না করা যায়। আর এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত একটু জিরা আর তেজপাতা, গরম মশলা, দারচিনি আর হচ্ছে লবঙ্গ দিয়ে দিলাম 3-4টা। এখন একটুকে একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর হচ্ছে টমেটো কুচি অ্যাড করব পরে। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজটা আর টমেটোটাকে একসাথে ব্লেন্ড করেও দিতে পারেন। আমি ভাবলাম যে ব্লেন্ড করার থেকে আস্তই দিয়ে দিয়ে এটা একটু ভেজে নিই। তো এটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে তারপরে এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে, মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি আর দিব এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরার গুঁড়া, যা যা দেওয়া দরকার মশলার মধ্যে। একদম মানে গরুর মাংস যেভাবে রান্না করেন ওই প্রসেসেই হচ্ছে আলুর দমটা রান্না করে মূলত। তো এখানে সব মশলা টসলা দিয়ে তারপর একটু ভালো করে কষিয়ে নিব। আর কষানোটা বুঝবেন যখন মশলার উপর থেকে এরকম তেল উপরে উঠে আসবে, মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন ভাববেন কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। যতটুকু ঝোল রাখবেন সেটার উপর ডিপেন্ড করে আপনি ঝোলের জন্য কতটুকু পরিমাণে পানি দিবেন। তো পানিটা দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। ঝোলটা ফুটে আসলে আমি এখানে আলুগুলা দিয়ে দিলাম সবগুলা, আর এরপর আস্তে আস্তে একটু রান্না করে নিব। আর আমি একদমই মাখা মাখা রাখবো, বেশি ঝোল রাখবো না। তো ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করবো, কারণ সেহেতু আলুগুলো তো আগে থেকেই সিদ্ধ ছিল, তো এটা আর বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই। আর একদম লাস্টের দিকে একটু গরম মশলার গুঁড়ি আর একটু ধনিয়া পাতা দিয়ে দিব। তো এই পর্যায়ে হচ্ছে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, এখন কিছুক্ষণ জাল করে নিব। আর যখন আরও মশলাটা একদম কমে আসবে, আলুর দমটা কিন্তু প্রায় হয়ে আসতেছে, তো এই পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে দিব। এই দেখুন ঝোলটা কতটা শুকায় ফেলছি, এর থেকে কিন্তু আমি আর বেশি ঝোল শুকাবো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। রুটি বা পরোটা, লুচি দিয়ে যেটা দিয়ে খান না কেন, এরকম রাখলেই একদম সব থেকে পারফেক্ট থাকে। তো এই পর্যায়ে একটু ধনিয়া পাতা দিয়ে চুলাটা বন্ধ করে দিব। আর এদিকে আমি একটু রুটি করে নিচ্ছি, কারণ আমি লুচি করবো না, একদম হেলদি ওয়েতে খাবারটা খাবো, যেহেতু আলুর দমের মধ্যে অনেক তেল মশলা দেওয়া হয়ে গেছে। এই জন্য হচ্ছে আমি রুটি একদম সাদা রুটি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লুচি করে নিতে পারেন, লুচি দিয়ে খেতে কিন্তু আলুর দমটা অনেক মজা। তো আমি দুইটাকে একদম ব্যালেন্স করে নিতেছিলাম হেলদি ওয়েতে। তো এখানে রুটিগুলা ছেঁকে নিচ্ছি, তো আমার রুটি তো বরাবর একটু আঁকা বাঁকা হবে, এটা স্বাভাবিক। তো এখন সবগুলো একদম ফুলকো ফুলকো রুটি করে নিচ্ছি গরম গরম রুটি দিয়ে। আলুর দম কিন্তু খেতে অনেক মজা, আপনারা বাসায় এরকম ট্রাই করতে পারেন। তো এখানে একটার পর একটা রুটিগুলো ছেঁকে নিলাম, বেশি রুটি করিনি, 7টা না 8টা রুটি করছিলাম আমরা সবার জন্য। তো এই রুটিগুলাই হচ্ছে এখন ছেঁকে নিব এক এক করে। আর সবগুলো রুটি মাশাল্লাহ অনেক সুন্দর ফুলছে, রুটির সাইজ যেরকমই হোক না কেন কিন্তু রুটিগুলো সব একদম ফুলে নরম হয়ে গেছিলো, এটার জন্য ভালো লাগছে। তো এই শীতের সময় কিন্তু আলুর দম খাওয়ার কথা একদমই ভুলবেন না। যারা আলু খেতে পছন্দ করেন তারা এরকম একটু আলুর দম খেতে পারেন, আর যারা আলুর দম বা আলু পছন্দ করেন না ততটা, তাদের জন্য না খাওয়াই ভালো, তারা দূরে থাকেন আলুর দম থেকে। আর আমার মতো যারা অনেক বেশি আলু খেতে পছন্দ করেন তারা এরকম একটু আলুর বিভিন্ন ধরনের রেসিপি করে এক্সপেরিমেন্ট করতে পারেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আজকে ব্লগটা এ পর্যন্ত রাখতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও যারা আমার পেজে ফলো দেন নাই অবশ্যই কিন্তু একটা ফলো দিয়ে দিবেন, আর কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আর যারা এখন একদমই ফলো দেন নাই তারা একটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, টাটা।